হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। 19 জানুয়ারি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আরও একটা নতুন উপহার স্বরূপ ঘোষণা করা হয়েছে, আরও একটা নতুন প্রকল্প যার নাম মেধাশ্রী প্রকল্প। কী এই মেধাশ্রী প্রকল্প, কাদের জন্য এই মেধাশ্রী প্রকল্প, কারা এই মেধাশ্রী প্রকল্প থেকে সুবিধা পাবে এবং কী সুবিধা পাবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক মেধাশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত কি বলা হয়েছে। এখানে দেখুন, বলা হয়েছে জানুয়ারি 2023 এর নতুন উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এবার নতুন প্রকল্প মেধাশ্রী। তো এখানে কি বলা হয়েছে আমরা এবার দেখে নেব। এখানে নিউজ আপডেটে বলা হয়েছে, আবারও এক খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। বাংলায় বসবাস করা অনগ্রসর সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের, ওবিসি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য নতুন প্রকল্প চালু করার কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি আলিপুরদুয়ারের প্রশাসনিক সভার মঞ্চ থেকেই ওবিসিদের জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করেন। বাংলার পড়ুয়ারা যাতে অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হন তার জন্য 2011 সাল থেকেই সচেষ্ট হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই প্রচেষ্টারই ফল কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, ঐক্যশ্রী। এবার সেই তালিকাতেই যুক্ত হয়ে গেল আরও একটি প্রকল্পের নাম মেধাশ্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় এবার থেকে অনগ্রসর শ্রেণী বা ওবিসি সম্প্রদায়ের মেধাবী পড়ুয়ারা প্রতি মাসে 225 টাকা করে পাবে। যারা হোস্টেলে থেকে পড়াশুনো করে সেই সব ছাত্রছাত্রীরা 10 মাসের জন্য প্রতি মাসে 525 টাকা করে পাবে এই স্কলারশিপে। আর বই কেনার খরচ বাবদ এককালীন 1টা টাকা পাবে। যারা বাড়ি থেকে স্কুলে যাতায়াত করে পড়াশুনো করে তারা পাবে 750 টাকা করে এবং যারা হোস্টেল থেকে পড়াশুনো করে তারা পাবে 1000 টাকা করে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি, উপজাতি, ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন মোদী সরকার। কিন্তু গরিব পড়ুয়ারা যাতে বৃত্তি থেকে বঞ্চিত না হয় তার জন্য রাজ্যের কোষাগার থেকেই তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই লক্ষ্য পূরণের জন্য আগামী আর্থিক বছরের বাজেটের পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দও করা হবে। তপশিলি জাতি, উপজাতি বা ওবিসি শ্রেণীভুক্ত কোনো ছাত্রছাত্রীর পারিবারিক আয় বার্ষিক 2.5 লক্ষ টাকার কম হলে কেন্দ্রের তরফ থেকে এতদিন বৃত্তি মিলত। যে পড়ুয়ারা বাড়িতে থেকে পড়াশুনো করে তারা প্রতি মাসে 225 টাকা এবং আবাসিক ছাত্রছাত্রীরা 10 মাসের জন্য প্রতি মাসে 525 টাকা করে পেয়ে থাকে এই স্কলারশিপে। আর বই কেনার খরচ বাবদ এককালীন এই দুই ধরনের পড়ুয়ারা যথাক্রমে 750 এবং 1000 টাকা করে পায়। কিন্তু এখন মোদী সরকার সেই বৃত্তি বন্ধ করে দিয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য। কেন্দ্রের সিদ্ধান্তে এখন শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর যোগ্য পড়ুয়ারাই ওই বৃত্তি পাবে, বঞ্চিত হতে হবে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের। এর দরুন বাংলার বুকে বসবাস করা ও এতদিন ধরে বৃত্তির সুযোগ পেত যারা, সেই সব তফসিলি জাতি, উপজাতি বা ওবিসি শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগ থেকে বঞ্চিত থেকে না যায় তার জন্য পদক্ষেপ করছে মমতার সরকার। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রের বন্ধ করে দেওয়া প্রকল্প নিজেই চালাবে রাজ্য। নবান্নের আধিকারিকদের দাবি, কেন্দ্র যে প্রকল্প বন্ধ করে দিচ্ছে এমন নয়, আবার এই প্রকল্প যে একা কেন্দ্রের তাও নয়। এই প্রকল্পের জন্য এতদিন যে অর্থ বরাদ্দ হতো তার 75 ভাগ দিত কেন্দ্র সরকার, 25 ভাগ দিত রাজ্য সরকার। এখন কেন্দ্র যেহেতু প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বৃত্তির খরচ আর বহন করতে রাজি নয়, তাই এই অংশের খরচ রাজ্য সরকার একাই বহন করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এতদিন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বৃত্তি দিতে কেন্দ্র সরকার বই কেনার খরচ বাবদ যে 750 টাকা করে দিত তা বাড়িয়ে 800 টাকা করা হবে। অন্যান্য ক্ষেত্রে কিছু বৃদ্ধি হবে কি না তা এখনও আলোচনার স্তরে রয়েছে। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন ওবিসি পড়ুয়াদের প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টাকা যখন খরচ করতেই হবে তখন কেন নতুন প্রকল্প চালু হবে না,
সেই সূত্রেই এদিন তিনি মেধাশ্রী প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন। তো বন্ধুরা, এই মেধাশ্রী প্রকল্প সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।